রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গার প্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়? টিপ সই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতই না এখানে যে টিপ আছে একটা, এ আমার এই এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গ্যালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গার প্রিন্ট। একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই। আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গার প্রিন্ট বলে না, ওটার বলে ফুটপ্রিন্ট। ওটার কি বলে? শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, তো ওরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায়, তবে সত্য যে তথ্যটা আমরা জানি, কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন, যতটুকু ওঠা লাগতো এসকেলেডারের মতো, লিফটের মতো উপরে উঠে যেত, আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকেলেডারের মতো ওই পাথরটা নিচে নেমে যেত, চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে, যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে, বাঘ শুমারি হয়, আমাদের হয় আদম শুমারি, আমাদের কি হয়? আর আমাদের সুন্দরবনে কি হয়? বাঘ শুমারি। তো বাঘ গুনবে কিভাবে? কাছে যে এমনি গুনবে, বাঘ মামা ওয়ান, বাঘ মামা টু, বাঘ মামা থ্রি, আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে? ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না, তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদম বাঘ শুমারি হয়, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না। কারিগরটার নাম কি? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নাই। 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস, কেউ জানতো? কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে, হাড় গড় পচে যাবে, তারে আমি উঠাতে পারবো না, আর তোরে তো আমি উঠাবোই, তোর ফিঙ্গার প্রিন্ট সহকারে উঠাইয়া দেব। এখন সব জায়গায় এটা লাগে, সিম যারা কিনতে যান, সিম, গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। সিম কিনতে লাগে, ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গার প্রিন্ট লাগে, এম্বাসিতে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য। কিরে ভাই, এই পিছন থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না? আর আসবো না তাহলে, মাতো এলে আমি আসবো না, এরকম দেখলে তো আর বাংলাদেশে আসবো না আমি, এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না, প্লিজ এরকম করো না। তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি, একটু দাঁড়াও, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তাহলে ফিঙ্গার প্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই? এরপর আল্লাহ যে উঠাবেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে? এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম, মাটির ঘরে আমরা থাকলাম, পচে গেলাম, মরে গেলাম, কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো, মজার ঘটনা, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জাসাদি আযমান লা তাআকুলুহুল আবদু আবাদান ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে, কি আছে? হাড় বা হাড্ডি। লা তাআকুলুহুল আরদু আবাদা,
মাটি কখনো এই হাড্ডিটারে খেতে পারে না অমিন হু ইরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে আল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব ওই হাড্ডিটার নাম কি আমাদের জানতে বড় মনে চায় বিশ্বনবী বললেন হাড্ডিটার নাম হলো আজবুদ জানাব আজবুদ জানাব ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কি বলে ডাক্তার হবা কে কে হাত তোল ডাক্তার হতে চাও দেখি কে কে মাতুয়ালের ছেলেরা এদিকে ডাক্তার নাই তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না ওইখানে চাকরি নিয়া কোপায় ফেলবা একেবারে পিটায় যেই ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মাহফিলে তাহলে ডাক্তার হবা কারা কারা দেখি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দান করুক হাত নামাও আজকে বাসায় যে লেখবা টক্সিক্স এই কক্সিক্স এটা আরবিতে বলে সহি মুসলিম শরীফের হাদিস আজবুদ জানাব আমাদের যে শির দ্বারা আছে না নাই এটারে বলে মেরুদণ্ড ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির তিন কোণার একটা ছোট্ট হাড্ডি আছে কয় কোণা তিন কোণা এটা প্রাণীরও আছে আমাদেরও আছে হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায় গোস্ত হাড্ডি রক্ত সব পুড়ে যায় কিন্তু এই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না আমাদেরকে কবরস্থানে যখন শুইয়ে দেয়া হয় আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে সব জীর্ণ শীর্ণ হয়ে যায় পচে যায় গলে যায় কিন্তু শিরদারার নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা যেটার নাম কক্সিক্স ওইটা কখনো পচে কিয়ামতের দিন ওই কক্সিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক্স ধরে আমাদেরকে উঠায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে তাহলে আজবুজ জানাব কোরআনের ভাষা হাদিসের ভাষা বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স মিল আছে না নাই চিল্লায় বলতে হবে মিল আছে না নাই কি কষ্ট হচ্ছে আপনাদের আরো দুই এক মিনিট শুনবেন 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 তাহলে তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি মিল আছে না নাই এবার আমরা ফিজিক্স নিয়ে শুনব ফিজিক্স মানে কি পদার্থবিদ্যা পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা লোহা চিনি আমরা এই মাইকে লোহা আছে না নাই লোহা সারা মাইক বানানো যায় বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় ক্যামেরা বানানো যায় মোবাইল বানানো যায় প্লেন বানানো যায় কম্পিউটার বানানো যায় লোহা ছাড়া কিছুই হয় না ঠিক কিনা লোহা ছাড়া কিছুই হয় না এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিলেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন ওই সুরাটার নাম আরো জোরে মাশাআল্লাহ আল হাদিদ আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি মানাফিউ লিন্নাস মানুষের জন্য উপকার এ লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালো কে এই চলা রাইট এই চিল্লাচিল্লির মধ্যে পারা যাবে হাদিদ মানে লোহা হাদিদ মানে কি লোহা আল্লাহ বললেন খেয়াল করে শুনেন এই যে মাশাআল্লাহ ঠান্ডা হ্যাঁ এবার ঠিক আছে এরকম থাকো লোহা সুরার নাম হাদিদ লোহা ওয়া আনজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না চাচা ওয়া আনজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়া আনজালনাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে
তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবী তো দূরের কথা, সূর্যের ভেতরেও নাই।